আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করবো শাহী টুকরা। এই জন্য আমি কিছু পাউরুটিকে এভাবে চারপাশে কেটে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। একটি ফ্রাই প্যানে তেল দিয়ে এর মধ্যে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে তেলও দিয়েছি, এখন পাউরুটিটা ভালো করে ভেজে নিব। হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পাউরুটিগুলো। রুটিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিয়ে কিছু বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি। ক্রিমটা তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এর মধ্যে আমি চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করব। 1/2 কাপ পরিমাণ দিয়েছি, এখন এটাকে জাল করে একদম ক্রিম করে ফেলব। ক্রিমটা হয়ে আসছে প্রায়, এ পর্যায়ে আমি ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো অ্যাড করে দিব। এখন এটাকে ঢেলে রেখে একটি চিনি সিরা তৈরি করে নিব। এটা তৈরি করা খুবই সহজ, আপনারা বাসায় তৈরি করতে পারেন যে কোনো অকেশনে। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, আর একটা এলাচ দিয়ে দিচ্ছি। চিনি সিরাটা প্রায় হয়ে আসতেছে, এখানে চিনি সিরার মধ্যে পাউরুটিগুলো দিয়েছি। চিনি সিরাটা গরম থাকতেই দিতে হবে। এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নিব। উপর দিয়ে ক্রিমটা ঢেলে দিচ্ছি, আর উপরে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।